বিয়ে এবং মাতৃত্ব নিয়ে আলোচিত নায়িকা পরিমণি 12 জানুয়ারি জানিয়েছেন আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে অংশ নিচ্ছেন। 15 জানুয়ারি জানালেন না, নির্বাচন তিনি করছেন না, প্রত্যাহার করে নিয়েছেন নাম। এদিকে নির্বাচন কমিশনার পিরজাদা হারুন একই দিনে জানান, নির্বাচন প্রত্যাহারের সময় পেরিয়ে গেছে, তাই প্রত্যাহারের সুযোগ নেই। ব্যালটি থেকে যাবে পরিমণির নাম। কথা মতোই চূড়ান্ত ব্যালটি ছবি সহ নাম রয়েছে পরিমণির। মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এই ব্যালট পেপারের বড় একটি ব্যানার দাঁড় করিয়ে দেওয়া হয় এফডিসি চত্বরে। উদ্দেশ্য ভোটার ও প্রার্থীদের সামনে চূড়ান্ত তালিকা প্রকাশ এবং ভোট দেওয়ার পদ্ধতি অবহিত করা, যেখানে অন্য প্রার্থীর সঙ্গে কার্যনির্বাহী সদস্য পদে রয়েছে পরিমণির নাম ও ছবি। এতে 24 জন কার্যনির্বাহী সদস্য প্রার্থীর তালিকায় 14 নম্বরে রয়েছেন পরি। শারীরিক অবস্থার কারণে নির্বাচন থেকে সরে দাঁড়ান পরি। ধারণা করা হচ্ছে নির্বাচনে না থেকেও বিপুল ভোট পেতে পারেন পরি, কেননা বরাবরই এফডিসির অবহেলিত বঞ্চিত শিল্পী কুশলীদের পাশে ছিলেন তিনি। একুশ জানুয়ারি হলুদ অনুষ্ঠানের পর 22 জানুয়ারি রাতে হয়ে গেল জমকালো আয়োজনে শরীফুল রাজ পরিমণির বিয়ের আনুষ্ঠানিকতা। গেল বছরের 17 অক্টোবর অভিনেতা রাজের সঙ্গে তার বিয়ে হয়। সেই বিয়ে ছিল খুব গোপনে, তাই এবার বিয়ের আনুষ্ঠানিকতা সারলেন ঘটা করে বিয়ে না করার আফসোস থেকেই। আর বিয়ের জাঁকজমক রঙিন আভা ফুটিয়ে তুলতে শুভ দিন হিসাবে বেছে নিলেন 22 জানুয়ারি দিনটিকেই। চিমচামের ভেতর জমকালো আয়োজনে জীবনের নতুন ইনিংসটা শুরু করলেন রাজ পরি জুটি। ডিয়ার ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।